রাজধানীবাসীর জন্য ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করছে মেট্রো রেল। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে বন্ধু বান্ধব সহ আবার কেউ বা পরিবার নিয়ে আসেন মেট্রো রেল ভ্রমণ করতে। এদিকে টিকিট সংগ্রহ করতে কোনো ভোগান্তি না থাকায় খুশি সাধারণ মানুষ। আর ঈদকে কেন্দ্র করে মেট্রো রেলের সময় পরিবর্তনকে যথোপযুক্ত সিদ্ধান্ত বলে মনে করছেন যাত্রীরা। বিস্তারিত ইমরান হোসেনের রিপোর্টে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। কোথাও যেন পা ফেলার জায়গা নেই, হাজার মানুষের পথচারণায় নাভিশ্বাস ওঠার অবস্থা। তবে এমন কোলাহল, এমন ব্যস্ততা আর দশটা দিনের মতো নয়। হাসি আনন্দ উচ্ছ্বাস উদযাপনের ঈদ, আর এই ঈদ পালনের জন্যই মেট্রো রেলে সব বয়সী মানুষের ভিড়। বর্তমান সরকারের অন্যতম সাফল্য মেট্রো রেল চালু হওয়ার পর এটাই প্রথম ঈদ, তাই আনন্দের মাত্রাটা ভিন্ন রকম। দুপুর 2টায় মেট্রো রেলের স্টেশন খোলার পর মানুষের ভিড় সেটাই প্রমাণ করে। ভ্রমণ ও ঘোরার উদ্দেশ্যে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মেট্রো রেল স্টেশনে আসেন সাধারণ মানুষ। কেউ আসেন বন্ধু বান্ধব সহ, আবার কেউ বা পরিবার নিয়ে। মেট্রো রেলে চড়ে খুব ভালো লাগছে। আমি মেট্রো রেল আমাদের ডিজিটাল বাংলাদেশের জন্য একটা বড় পাওয়া। মেট্রো রেল নিয়ে সবার সবচেয়ে বড় ফ্যাসিনেশন হচ্ছে, কারণ এটা মানে পুরো টোটালি একটা নিউ একটা জিনিস আমাদের কান্ট্রিতে। যাত্রাপথে কোনো ট্রাফিক জ্যামের শিকার না হলেও এখানে এসে দাঁড়াতে হচ্ছে টিকিটের লাইনে। ভেন্ডিং মেশিন ও ম্যানুয়ালি দুইভাবেই সংগ্রহ করা যাচ্ছে টিকিট। আগে যেখানে মানুষ ম্যানুয়ালি কাজ করতো, কিন্তু এখানে টেকনোলজির সাহায্যে আমরা টিকিট কাটতে পারতেছি। সাধারণত মেট্রো রেল চলাচলের সময়সূচি সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তবে ঈদ উপলক্ষে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মেট্রো রেল চালু রেখেছে কর্তৃপক্ষ, যা যথোপযুক্ত সিদ্ধান্ত বলে মনে করছেন যাত্রীরা। খুবই আমাদের জন্য ভালো, আমরা বিকেল টাইমে অন্য টাইমে দেখা যায় বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারি, ভালো লাগে। এই সময়টা মেট্রো রেলের মাধ্যমে আমরা খুব সহজে যেতে পারতেছি এক জায়গা থেকে অন্য জায়গায়। মেট্রো রেলের ছুটি আসা এমন মানুষের আনন্দ ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশের মানুষের মধ্যে, তেমনটাই প্রত্যাশা সবার। ঢাকার শহরের বিনোদন কেন্দ্রের পর্যাপ্ত অভাব কিছুটা হলেও মোচন করেছে এই মেট্রো রেল। যতটা আশা কিংবা যেমনটা প্রত্যাশা করা হয়েছিল সব কিছুকে হার মানিয়েছে। ঈদের দিনে এক একটা যাত্রা ছিল দুঃখ ভুলে যাওয়ার উপলক্ষ। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।